সব সময় আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সকালবেলা, বিকেলবেলা, শীতকালে, গ্রীষ্মকালে সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার, চিল্লায় বলতে হবে তিনি কে? আপনাদের শীত লাগতেছে সবার? আমি শীতে কাঁপতেছি কয়েকদিন না। শীত লাগে না আপনাদের? তো মাফলার গায়ে দিয়ে আসছেন কেন? চাদর পরছেন কেন? এই শীতের কথাও কোরআনে আছে নাই? গরমের কথা কোন সূরায়? লি ইলাফি ইলাফিহিম রিহলাতাশ শীতা ওয়াসাইফ। শীতা মানে হচ্ছে শীতকাল, আর সাইফ মানে হচ্ছে গরমকাল, সামার। সুবহানাল্লাহ বলবেন না? আবার শীতকালে কি খেলে স্বাস্থ্য ভালো থাকে ওইটাও কোরআনে আছে না নাই? বিষ্ণু ইসলাম মধু খেতে বলেছে, মধু কি খেতে বলেছে? আপনাদের পাকন দিয়াতে মধু আছে? মৌচাক ঢিল মারেন? ঢিল মারেন নাকি? ঢিল মারলে কিন্তু কামড়ায় 12টা বাজে। মধু খাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধু খেতেন। মধুর মধ্যে ফ্রুকটোজ আছে যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। ফ্রুকটোজ মধুর মিষ্টি খুব একটা ক্ষতি করে না, যেহেতু এটাতে আছে ফ্রুকটোজ। ফলমূল খাবেন, এটার মিষ্টিটাও ক্ষতি করে না, এর মধ্যে আছে সুক্রোজ। আর যে চিনি খাই এটার মধ্যে আছে গ্লুকোজ। তো গ্লুকোজটারে একটু সরায়া সুক্রোজ আর ফ্রুকটোজ খাইতে হবে। মধুর মধ্যে আল্লাহ তাআলা এই ফ্রুকটোজ দিয়ে দিলেন, অনেক সমৃদ্ধ। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে অনেক শীত, আমাদের আর কি শীত। ওনারা শরীর গরম করার জন্য মদ খায়। কি খায়? মদের পরিবর্তে আল্লাহ আমাদেরকে শরীর গরম রাখার জন্য মধু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। وأوحى ربك إلى النحل أن اتخذي إلى الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون إن في ذلك لآية মোহাম্মদ সিয়ার মধুর মধ্যে আছে নিদর্শন, সাইন, যারা চিন্তা করে তাদের জন্য। আল্লাহ মৌমাছিকে একটা সিক্রেট মেসেজ করেছেন। আমরা মাঝে মাঝে মেসেজ পাঠাই না? যে পাঠায় আর যে রিসিভ করে শুধু তারাই দেখে, অন্যরা মেসেজটা পায়। আল্লাহ বলেছেন ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, মৌমাছি পাহাড়ে মৌচাক বানাও, বড় বড় গাছের মগ ডালে বানাও, যেন এলাকার ছেলেরা ঢিল না মারে। ঢিল মারো না তোমরা মৌচাকে। এজন্য আল্লাহ তাআলা মৌমাছিকে সিক্রেট মেসেজ করেছেন, উঁচু জায়গায় বানাও আর ফ্লাওয়ার নেক্টার পুষ্পরস সংগ্রহ করো, আশেপাশে যত ফ্লাওয়ার নেক্টার আছে সংগ্রহ করে ওখানে রাখো। মধু এত ভালো কেন? এর কারণ মৌমাছি ফুলের রস, ফলের রস, বনাজি গাছ থেকে রস, ঔষধি গাছ থেকে, হার্বাল গাছ থেকে রস সংগ্রহ করে বিদায় মধুকে এত সমৃদ্ধ করে দিয়েছে কে? এখন মধু শুধু মানুষ খায় না, গায়েও লাগায়। বিউটি কেয়ার, এখানে বিউটি পার্লার আছে নাকি? বিউটি পার্লারও কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই মধু ইউজ করে। আবার মধুর মধ্যে একটা ন্যাচারাল লিকুইড আছে, এটার নাম প্রপিলিস। এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক, কাটা জায়গায় মধু লাগাই দিলে ঘা তাড়াতাড়ি শুকায় যায়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন তো এত অ্যান্টিসেপটিক মলম আবিষ্কার হয়নি, তো তখন আহত যোদ্ধাদেরকে তাদের ঘা সারাবার জন্য তারা ওই ঘায়ের জায়গায় মধু লাগাই দিত, ন্যাচারাল অ্যান্টিসেপটিক প্রপিলিস। লাগাতে দেরি, ভালো হইতে দেরি। আবার অনেক মুরব্বীদের বাতের ব্যথা আছে না নাই? এই বাতের ব্যথা যে এখানে, ওইখানে যদি মৌমাছি কামড়ায় দেয় ব্যথা ভালো হয়ে যাবে। ইজিপশিয়ান এক ডাক্তারকে দেখলাম, তার রেমিটিক ফিভারে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট তাদেরকে ডাইকাইনা জামা খুইলা ওইখানে মৌমাছি বসায় দেয় আর মৌমাছি হুল ঢুকায় দেয় আর রোগী চিৎকার শুরু করে দেয়, কিছুক্ষণ পরে ব্যথা ভালো হয়ে যায়। তো এরকম অনেক কিছু দিয়ে আল্লাহ মধুকে সংরক্ষণ করেছেন।
এবং কোরআনে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে শিফা বলেছেন কয়টা জিনিসকে এক হচ্ছে কোরআন ওয়ানুনাযযিল মিনাল কোরআনি মা হুয়া শিফা কোরআন নিজেই শিফা আর হচ্ছে মধু মধু আর কোরআন এই দুইটা ছাড়া আর কোন জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ ব্যবহার করেন না চিল্লায় পড়েন সুবহানাল্লাহ একজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কার্ল বন ফ্রিশ এই মধুর এবং মৌমাছির এই প্রক্রিয়া প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ কেমন করে মৌমাছি মৌচাক বাঁধে এখানে আর পুষ্পরস সংগ্রহ করতে যায় 5 মাইল 6 মাইল দূরে আবার রাস্তাটা চিনে ইলেক্ট্রোম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে আবার ওই মৌমাছির ওই মৌচাকে ফিরে আসে এই বিশাল পথ পাড়ি দিয়ে যে আসে আর যায় এই মৌমাছির রাস্তাটা চিনায় দিল কে আসল কারিগরটাকে আল্লাহ এবং তিনি গবেষণা করে পেয়েছেন আমাদের পেটের ভিতরে পাকস্থলী একটা কিন্তু মৌমাছির ভিতরে পাকস্থলী দুইটা সে মধু সংগ্রহ করে ওইটা এনে মৌচাকে রেখে দেয় না মধু সংগ্রহ করে এটা খেয়ে ফেলে খেয়ে একটা স্পেশাল স্টোমাকের মধ্যে এক ধরনের এনজাইম আছে পাচক রস দিয়ে এটাকে সমৃদ্ধ করে তারপর একটা টিউব আছে এটার নিচে ওই টিউব দিয়ে মৌচাকের বাসার মধ্যে ঢুকায় দিয়ে আসে আমরা তালুর মধ্যে ফেলি আজিবা দিয়ে খাই সুবহানাল্লাহ নাই খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই আহা এই যে পুরো প্রক্রিয়াটা এটা আল্লাহ সিক্রেট মেসেজের মাধ্যমে মৌমাছিকে জানিয়ে দিয়েছে আর আল্লাহ বলেছে ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন ইত্তাখিদি শব্দটা মুয়ান্নাস নারীর জন্য ব্যবহার হয় আর পুরুষের জন্য ব্যবহার হয় ইত্তাখিদ আল্লাহ ইত্তাখিদ ব্যবহার করেননি আল্লাহ ব্যবহার করেছেন ইত্তাখিদি তার মানে নারী মৌমাছিকে অর্ডার করেছেন এই কার্ল ভন ফ্রিশ অস্ট্রিয়ান সায়েন্টিস্ট উনি অনেক গবেষণা করে দেখলেন একটা মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ 60,000 মৌমাছি থাকে এই পুরো মধু আহরণ আর প্রিজারভেশনের কাজটা যেই মৌমাছিটা সংরক্ষণ করে এটা পুরুষ মৌমাছি নয় এটা নারী মৌমাছি পড়েন সুবহানাল্লাহ তার মানে সায়েন্স যা বলছে সেটার সাথে কোরআনের মিল আছে না নাই যদি কোনো কিছু অমিল থাকে সায়েন্সের ওয়েট করতে হবে কি করতে হবে সায়েন্স শুড ওয়েট until they get their final and the latest invention and discoveries কারণ সায়েন্সের সবচেয়ে বড় থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না কথা বুঝতে পেরেছেন সায়েন্সের সবচেয়ে বড় থিওরি কি যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না কিন্তু কোরআনের থিওরি হচ্ছে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল চিল্লায় বলি ঠিক কি না যাই বলেছে ফাইনাল চেঞ্জ হবে না এজন্য সায়েন্সের ওয়েট করতে হবে কারণ একটা সময় সায়েন্স বলতো সূর্য ঘোরে পৃথিবী ঘোরে না তারপর কিছুদিন পরে বললো না আগে যেটা কইছি ভুল কইছি পৃথিবী ঘোরে সূর্য ঘোরে না এখন স্বীকার করতেছে না আগে যা বলছি সবই ভুল এখন আমরা পেয়েছি সব ঘুরে সব ঘুরে তো ওরা ওই যে পানি ঘোলা করে খায় আর কি গাধার মতো কিন্তু ওরা তিন ধাপে অ্যানাউন্সমেন্ট করে যেটা পেয়েছে 1,500 বছর আগেই কোরআন সেটা অ্যানাউন্স করেছে ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন এই মহাবিশ্ব যা আছে সব কিছুই তার অক্ষে আর কক্ষে ঘুরে বেড়াচ্ছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য বেশি বেশি মধু খাবেন রাজি আছেন তো আবার জান্নাতে যখন আপনারা যাবেন আপনাদের জন্য মধুর ঝর্ণা দিবে কে আসালু মুসাফফা চার ধরনের পানির ঝর্ণা আনহারুম মিন মাইন গায়রি আসিন মিনারেল ওয়াটারের ঝর্ণা আনহার মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তাআমুহু দুধের ঝর্ণা আনহার মিন খামরিল লাযাতিল লিশারিবিন মদের ঝর্ণা আনহার মিন আসালিন মুসাফফা ফ্রেশ হানি মধুর ঝর্ণা এগুলো জান্নাতীদের জন্য জান্নাতে তৈরি রাখবে কে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না আজকের এই পাকুন্দিয়ার ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম আমরা যেন আল্লাহর জান্নাতে ওইভাবে একত্রিত হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো এজন্য শীতকালে গ্রীষ্মকালে সকালে বিকালে প্রশংসা চলবে এক মহান সত্তার এক রাজা দিরাজ সব রাজার বড় রাজা মহারাজা ওই মহারাজার নাম কি আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু লিসেন এন্ড শেয়ার দ্য খায়ের বি উইথ আওয়ার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল